Hello, assalamu alaikum. Welcome to our another exciting video. আজকে ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ার ইন্ডিজিনাস মেড জেট ইঞ্জিন কাভেরি জেট নিয়ে। তো ইন্ডিয়া এত বড় বড় পাওয়ারফুল রকেট তৈরি করতেছে, মিসাইলস তৈরি করতেছে, কিন্তু তারা এখনো প্রায় 30-40 বছর ধরে সেই ইঞ্জিনের যে প্রজেক্টটি শুরু করেছে সেটি কেন আসলে আশার আলো দেখেনি, পুরো ভিডিওতে আমরা ইন্ডিয়ার এই কাভেরি জেট প্রোগ্রাম নিয়ে আলোচনা করব ইন ডিটেলস। সো এখনো যারা নতুন আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো এই কাভেরি জেট বা GTX-35VS কাভেরি পুরো মডেলটির নাম হচ্ছে এটি। এটি হচ্ছে ভারতের বেঙ্গালুরুতে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা DRDO-র অধীনে একটি গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট যে কোম্পানি সেটি দ্বারা তৈরিকৃত একটি আফটার বার্নিং টার্বোফ্যান প্রকল্প। এবং এটির নকশা কিন্তু ভারতীয়রা নিজেরাই করেছে। ভারতের সেই 1986 সালের দিকে 5টা মটো ছিল, তার ভিতরে একটা ছিল হচ্ছে নিজস্ব ইন্ডিজেনাস মেড জেট ইঞ্জিন তৈরি করা। তো সেই প্রজেক্টেরই 5টা অংশের একটা অংশ হচ্ছে এই কাভেরি জেট। তো এই কাভেরি মূলত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা নির্মিত হাল তেজাস লাইট কমব্যাট এয়ারক্রাফট, যেটা এটার যেই মডেলগুলো তৈরি করা হয়েছে এগুলোতে ইউজ করার উদ্দেশ্যে বেসিক্যালি এই কাভেরি জেট প্রকল্প গ্রহণ করা হয়। সেই 1986 সালের পরের থেকেই কাভেরির বিভিন্ন প্রবলেমের কারণে 2008 সালে আনুষ্ঠানিকভাবে কিন্তু তেজাসের সাথে আর এই কাভেরি কোনো সম্পর্ক নেই, মানে তেজাস যেটা ইউজ করবে বলেছিল এই কাভেরি জেট, কিন্তু তেজাস আর ইউজ করেনি। পরবর্তীতে তেজাস কিন্তু জেনারেল ইলেকট্রিক্সের দুটি মডেলের ইঞ্জিন তারা ইউজ করে। তো আমরা জানি যে কাভেরি জেটকে হাল তেজাসে সংযোজন করার জন্যই কিন্তু তৈরি করা হয়েছে, কিন্তু এটির যে পারফরমেন্স সেটাতে অনেক প্রবলেম ছিল। বিশেষ করে তেজাসে যে শক্তি দেওয়ার প্রয়োজন সেটাতে প্রায় 93 থেকে 100 কিলো নিউটন থ্রাস্ট সম্বলিত ইঞ্জিন দরকার ছিল, মানে এরকম পারফরমেন্সের ইঞ্জিন দরকার ছিল, কিন্তু এই কাভেরি জেট এই পরিমাণ থ্রাস্ট তৈরি করতে পারতো না, সেই কারণে তেজাস থেকে এটিকে বাদ দিয়ে দেওয়া হয়। তো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্টনি কাভেরি নির্মাণের ব্যাপারে কিছু বক্তব্য প্রদান করে। তিনি বলেন যে আসলে এই কাভেরি তৈরি করার সময় যেই প্রকল্প ব্যয় প্রায় 3.83 বিলিয়ন রুপি ধরা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই প্রকল্প ব্যয় বেড়ে প্রায় 28.39 বিলিয়ন রুপি হয়ে গিয়েছিল। এটি একটি বড় কারণ, আসলে যেই বাজেট ধরা হয়েছিল এই কাভেরি জেট তৈরি করার জন্য সেটি কিন্তু প্রায় 9 গুণ বেশি হয়ে গিয়েছিল। এবং সেম তেজাসের ক্ষেত্রেও তেজাসের যেই MK-2 এটির প্রত্যাশিত খরচ ধরা হয়েছিল প্রায় 33.2 বিলিয়ন, কিন্তু পরবর্তীতে এটি কিন্তু প্রায় ডাবল হয়ে গিয়েছিল। এবং তেজাসে যেই নেভাল ভার্সন যেটি সেটির খরচ ধরা হয়েছিল প্রায় 9.48 বিলিয়ন, পরবর্তীতে সেটির খরচও কিন্তু প্রায় 17.5 বিলিয়ন হয়ে গেছিল। তার মানে যতটুক এস্টিমেট করা হয়েছিল ওই দুইটা প্রোগ্রামেরই, মানে তেজাসের প্রোগ্রাম প্লাস কাভেরির প্রোগ্রাম দুটাই আসলে খুব বেশি বেড়ে যায়। তো ওই প্রতিরক্ষামন্ত্রী আরেকটি কথা বলে, তিনি বলে যে এই কাভেরি জেট তৈরি করার পরে বিভিন্ন ধরনের প্রোটোটাইপ তৈরি করা হয়। তো প্রোটোটাইপগুলো বিভিন্নভাবে টেস্টিং করে, পরে কিছু প্রোটোটাইপ টেস্টিং ফ্যাসিলিটির অভাবে রাশিয়াতে পাঠানো হয়। তো রাশিয়াতে পাঠানোর পরে একটি রাশিয়ান IL-76 বিমানে এই কাভেরি জেটের পরীক্ষামূলক সংযোজন করা হয়, যেটা প্রায় 12,000 মিটার বা 39,000 ফুট উচ্চতায় প্রায় Mach 0.7 গতিতে কিন্তু চলেছিল। এবং এই বিমানটি প্রায় 58 ঘন্টা ধরে পরীক্ষা করা হয়েছিল। তো এই সব পরীক্ষাতেও বিভিন্ন ধরনের নেগেটিভ পারফরমেন্স শো করে, যার কারণে আসলে কাভেরিকে একেবারে তেজাস থেকে ডিটাচ করে দেওয়া হয়েছে। কারণ পরবর্তীতে তেজাসের নিজস্বই কিন্তু যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের জন্য ইঞ্জিন দরকার ছিল। তো গভর্নমেন্ট কিন্তু চিন্তা করেছিল যে যদি কাভেরি জেটকে এখানে অ্যাটাচ করা যায় সেখানে কিন্তু অনেক টাকা সেভ হবে, কিন্তু কাভেরি জেটের এইসব প্রবলেমের কারণে তেজাসে অ্যাটাচ করা হয়নি। পরবর্তীতে তেজাসে MK-1 জেনারেল ইলেকট্রিকের F-404 ইঞ্জিন ইউজ করা হয়েছে, এবং MK-2 জেনারেল ইলেকট্রিক্সের F-414 পাওয়ার প্ল্যান্ট কিন্তু ইউজ করা হয়েছে। তো এই কাভেরি জেটের স্পেসিফিকেশনের দিকে যদি আমরা খেয়াল করি, এটির ওজন কিন্তু প্রায় 1180 কেজি, এবং এটার যে ব্যাস চতুর্দিকের মানে সার্কুলার যেই ব্যাসটি সেটি কিন্তু হচ্ছে 35.8 ইঞ্চি, এবং এটার লম্বায় কিন্তু হচ্ছে 137.4 ইঞ্চি। তো এটি একটি আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন বলা হয়। টার্বোফ্যান, টার্বোজেট, র্যামজেট এগুলো নিয়ে আমি বিস্তারিত এর আগে অনেক ভিডিও বানিয়েছি। তো টার্বোফ্যান বলতে বোঝাচ্ছে যে কোর ইঞ্জিনের সাথে বাইপাস এয়ারও থাকবে, মানে 16:1 এর বাইপাস রেশিও সম্বলিত ইঞ্জিনটি।
মানে এটা বোঝাচ্ছে যে 1% বাতাস কোর ইঞ্জিনে প্রবেশ করবে এবং বাকি 16% বাতাস এটার চতুর্থ সাইড দিয়ে যাবে ইঞ্জিনকে কুলিং এর জন্য। তো এই ইঞ্জিনটি এখন পর্যন্ত যতটুকু টেস্ট করা হয়েছে মানে আফটারবার্নিং ছাড়া প্রায় 52 কিলো নিউটন পর্যন্ত থ্রাস্ট তৈরি করতে সক্ষম হয়েছে এবং আফটারবার্নার দিয়ে এটি 81 কিলো নিউটন পর্যন্ত থ্রাস্ট তৈরি করতে সক্ষম হয়েছে সর্বোচ্চ। কিন্তু তেজাজে আমরা জানি যে 90 থেকে 100 উপরে থ্রাস্ট প্রয়োজন, এই জন্য তেজাজে কিন্তু আর এটি ইউজ করা হয়নি। তো এটার যেই বাইপাসের যে রেশিও সেটা কিন্তু আমি অলরেডি বললাম 1:16, তার মানে 1% বাতাস কোর ইঞ্জিনে ঢুকবে আর বাকি 60% বাতাস উপর দিয়ে যাবে এবং এটি প্রতি সেকেন্ডে 78 কেজি বাতাস প্রবাহ করতে পারে এবং এটার ভেতরের যে টারবাইনের এন্ট্রি তাপমাত্রা এটা কিন্তু প্রায় 2600 ডিগ্রি ফারেনহাইট বা 1427 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু উঠে যায়। তো বিমানের ইঞ্জিন কীভাবে কাজ করে আমি এর আগে একটা ভিডিওতে বিস্তারিত বলেছি এবং আরেকটি ভিডিওতে আমি বলেছি কেন আসলে সবাই জেট ইঞ্জিন তৈরি করতে পারে না, সেখানে কিন্তু আমি ক্লিয়ার করে বলেছি যে এটার ম্যাটেরিয়ালস এবং কম্বাস্টন চেম্বারে যেই তাপমাত্রা উৎপন্ন হয় সেটা 1500 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পৌঁছে যায়। ওই তাপমাত্রায় যেই ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো কিন্তু গলে যায়। সো ম্যাটেরিয়াল কম্বিনেশনটা বা অ্যালয়টা এমন স্ট্যান্ডার্ড গ্রেডে হতে হয় যাতে এই নির্দিষ্ট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। তো এখানে এই কাবেরির কম্বাস্টন চেম্বারের তাপমাত্রা বা টারবাইনের তাপমাত্রাও কিন্তু 1427 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। তো এখন আমি এই কাবেরি জেটের মানে মেইন সমস্যাগুলো নিয়ে কথা বলবো যেটার কারণে আসলে এটা সাকসেসফুল এখনও হয়নি, মানে আশার আলো এখনও দেখতে পায়নি। এটির বড় কারণ হচ্ছে এটার যে গোল ছিল সেই গোল কিন্তু পূরণ করতে পারেনি এবং টাইমিংও পূরণ করতে পারেনি এবং এটা যে বাজেট ছিল সেই বাজেট ফেল হয়ে 7 থেকে 8 গুণ হয়ে গিয়েছিল, যেটার কারণে এটা আসলে এই প্রোগ্রামটা ক্রিটিসিজম ফেস করে এই সব প্রবলেমের কারণে। এবং গভর্নমেন্ট কিন্তু ইনিশিয়ালি এটার পেছনে খুব বেশি টাকা দেয় নাই। গভর্নমেন্ট কিন্তু প্রথম দিকে এটিতে যেটা শুরুতে আমি বলেছি মাত্র কিন্তু 3.something মতো বিলিয়ন এটার বাজেট ধরেছিল। তো গভর্নমেন্ট দেখা যায় পরবর্তীতে 2009 সালের পর থেকে এটার পেছনে আসলে প্রপার ফান্ডিংয়ের ব্যাপারে সিরিয়াস হয় এবং এটাতে আরেকটা প্রবলেম হচ্ছে এটার যেই গ্রাউন্ড টেস্ট করার ফ্যাসিলিটি এই গ্রাউন্ড টেস্ট করার ফ্যাসিলিটিটা ইনিশিয়ালি ছিল না এবং তাদের নিজস্ব ফ্লাইং টেস্ট করার অ্যাবিলিটিটাও তখন ছিল না। এটা অনেক বড় ড্রব্যাক বলা যেতে পারে এই পুরো প্রোগ্রামটার, কারণ একটা ইঞ্জিন তৈরি করলে হবে না, ইঞ্জিন তৈরি করার পরে এটার যে নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ টেস্টিং আছে সেই টেস্টিং ফ্যাসিলিটিটা কিন্তু ছিল না, সেম গ্রাউন্ড টেস্টের ফ্যাসিলিটিও ছিল না, ফ্লাইং টেস্টের ফ্যাসিলিটিও ছিল না এবং যেটার কারণে রাশিয়াতে 2 থেকে 3 বার কিন্তু পাঠানো হয়েছে কয়েকবার টেস্টিংয়ের জন্য এবং বাইরের দেশে টেস্টিংয়ের জন্য পাঠানো এটি কিন্তু একটা বড় ড্রব্যাক ছিল। আর এই কাবেরি জেটের আশার আলো না দেখতে পাওয়ার আরেকটি সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে তেজাজের যেই রিকোয়ারমেন্টস ছিল সেটি ফুলফিল করতে না পারা, কারণ তেজাজের যেই ইঞ্জিনের রিকোয়ারমেন্টস ছিল থ্রাস্ট রিকোয়ারমেন্টস সেটি কিন্তু এই কাবেরি ইঞ্জিন দিয়ে পাচ্ছিল না। তো সেই কারণে এটি আসলে যেই উদ্দেশ্যে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছিল বা প্রথমে ইনিশিয়েট করা হয়েছিল সেই উদ্দেশ্যটা যেহেতু ভেঙে গিয়েছে সেই জন্য আর এই প্রোগ্রামটা বেশি দূর আগায়নি এবং ডিলে হয়ে গেছে, মানে আর তেমন কোনো উদ্দেশ্য আর আমরা খুঁজে পাইনি যেহেতু তেজাজের প্রোগ্রাম থেকে এটাকে বাদ করে দেওয়া হয়েছে তখন এই ইঞ্জিন কিসের জন্য আসলে তৈরি করা হবে ব্যাপারটা এরকম হয়ে গিয়েছিল। আর এখানে আরেকটা বড় প্রবলেম যেটা ছিল এইটার যেই অথরিটি ছিল DRDO তারা আসলে এটার যেই প্রবলেমগুলো ছিল এগুলো খুব বেশি প্রকাশ করেনি তারা এবং কোনো ফরেন ম্যানুফ্যাকচারদেরকেও তারা কিন্তু এটার ভেতরে ইনক্লুড করেনি, যেটার কারণে এই প্রোগ্রামটা আরও ডিলে হয়েছে এবং যে প্রবলেমগুলো ছিল এগুলো সলভ হয়নি। কারণ নিজেরা যখন প্রথম ইঞ্জিন তৈরি করা হয় তখন বিভিন্ন ধরনের প্রবলেম পাবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই প্রবলেম সলভিংয়ের জন্য বড় বড় যেসব ইঞ্জিন ম্যানুফ্যাকচারাররা আছে বা অন্যান্য যেই এক্সপার্টরা আছে তাদেরকে কিন্তু ইনভলভ করা হয়নি প্রথম দিকে এবং এটার যে প্রবলেমগুলো এগুলোও ঠিকভাবে ডিসক্লোজ করেনি এবং বাইরের দেশের যারা অলরেডি এই টেকনোলজি অ্যাকোয়ার করেছে বা অলরেডি এই টেকনোলজিগুলো ইউজ করছে তাদের থেকে কিন্তু কোনো হেল্প নেয়নি, যার কারণে এই প্রোগ্রামটা কিন্তু লেন্দি হয়ে গেছে এবং আলটিমেটলি তেজাজের প্রোগ্রাম থেকেও কিন্তু এটি বের হয়ে গিয়েছে। তো এই কাবেরি জেটের প্রবলেমগুলো নিয়ে ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্স তারা নিজেরাই কিন্তু একটি স্টেটমেন্ট দিয়েছিল 2010 সালের দিকে, মানে কেন আসলে এই কাবেরি জেটের প্রোগ্রামটা আসারও দেখতে পারেনি, সেখানে কিন্তু তারা বলেছিল যে গ্যাস টারবাইনের টেকনোলজি যেই ব্যাপারগুলো সেটার যেই ডেভেলপমেন্ট এটা আসলে ইন্ডিয়াতে ছিল না
এছাড়া এটার ভেতরে টেকনিক্যাল জটিলতা ছিল বিশেষ করে, এবং ম্যাটেরিয়ালের ঘাটতি ছিল। মানে যে ম্যাটেরিয়াল দিয়ে টারবাইন ম্যাটেরিয়ালস যেটাকে বলা হয়, মানে বেসিক্যালি যে কম্বাসচন চেম্বারে বা শেষের দিকে টারবাইন ম্যাটেরিয়ালস যেটা, সেই ম্যাটেরিয়ালস টেকনোলজি সম্পর্কে ঘাটতি ছিল, এবং অ্যাডভান্স ম্যাটেরিয়ালস যারা ইউজ করে যেসব কান্ট্রিগুলো সেগুলো থেকে হেল্প নেয়নি, যার কারণ হচ্ছে এই ইঞ্জিনটি কিন্তু ফেল হয়েছে। এবং আরেকটা বড় কারণ যেটা তারা বলেছে সেটা হচ্ছে টেস্টিং ফ্যাসিলিটি। সেখানে কিন্তু ওই যে আমি যেটা বললাম গ্রাউন্ড টেস্টিং ফ্যাসিলিটি, ফ্লাইট টেস্টিং ফ্যাসিলিটি ছিল না, যার কারণে বাইরের দেশে টেস্টিংয়ের জন্য পাঠাতে হচ্ছে, এবং যেটার কারণে কস্টিংও কিন্তু অনেক বেড়ে গিয়েছিল, এবং ওভারঅল স্কিল্ড ম্যান পাওয়ার কম ছিল। কারণ একটি রকেটের ইঞ্জিন তৈরি করা থেকে একটা জেট ইঞ্জিন তৈরি করা কিন্তু খুবই ডিফিকাল্ট বিকজ অফ দ্যাট টারবাইন ম্যাটেরিয়ালস। কারণ ওই নির্দিষ্ট তাপমাত্রায় ওরকম ম্যাটেরিয়ালস থাকতে হবে যেটার লং লাস্টিং হয়। কারণ আমি একটা ম্যাটেরিয়ালস ইউজ করলে হবে না, কারণ এই ইঞ্জিনগুলো হাজার হাজার ঘন্টা কিন্তু ফ্লাই করবে, রান করবে। সেই ক্ষেত্রে যদি এই ম্যাটেরিয়ালগুলো ডিগ্রেড হয়ে যায় তখন কিন্তু ইঞ্জিনটা ফেল হবে। সো এইসব দিক দিয়ে বিবেচনা করে, এই সব প্রবলেমের উপর বেস করে তারা অফিশিয়ালি একটা স্টেটমেন্টও দিয়েছিল যে এই এই প্রবলেমের কারণে কাভেরি জেটটা আসার আলো দেখতে পায়নি। তো এখন কোশ্চেন হলো, তাহলে এখন বর্তমানে এই কাভেরি জেটের, যেতে এত টাকা ইনভেস্ট হয়ে গেছে, এতগুলো টেস্টিং করছে, এই পর্যায়ে আসছে, প্রায় 30-40 বছর হয়ে গিয়েছে, তো এই কাভেরি জেটের ভবিষ্যৎটা কী? এখন আমি বলবো যে এটার মানে কারেন্ট স্ট্যাটাস এবং ভবিষ্যতে আসলে এটাকে কী করা যেতে পারে। তো 2016 সালে ভারতীয় বিভিন্ন রিপোর্ট বা মিডিয়ার অনুসারে ফ্রান্স একটি অফার করেছিল এই পুরো কাভেরি জেটের প্রকল্পটিকে আবার পুনরুজ্জীবিত করার জন্য। প্রায় 1 বিলিয়ন ইউরো তারা বিনিয়োগ করবে এরকম একটি প্রস্তাব দেয়, এবং যৌথভাবে তারা 2020 সালের মধ্যে আটকে থাকা কাভেরির যেই ইঞ্জিনটি আছে এটিকে সাকসেসফুল করে তেজাজে ইউজ করার জন্য তৈরি করা হবে। পরবর্তীতে আসলে এই প্রোগ্রামটি আর ইউজ করা হয়নি, কারণ এটিতে কিছু শর্ত ছিল, মানে 36টি রাফাল জেটের বিনিময়ে বা কিনবে ভারত, এবং তার ফলশ্রুতিতে এই প্রোগ্রামে হচ্ছে ফ্রান্স ইনভেস্ট করবে, এরকম একটি চুক্তি অফার করে। 2021 সালের দিকে সরকারি বিবৃতি অনুসারে লাস্ট একটি তথ্য পাওয়া যায় যে এই টাইপেরই আরেকটি নতুন ইঞ্জিন প্রোগ্রামে তারা জয়েন করবে, যাতে হালতে যাতে ইউজ করা যায়। তো ওভারঅল বোঝা যাচ্ছে যে কাভেরি জেটের প্রোগ্রামটা আসলে আর আশার আলো দেখতে পারবে না, কারণ এটিকে আর নতুনভাবে তৈরি করার কোনো সিদ্ধান্ত তারা নেয়নি, এবং পরবর্তীতে বলতেছে যে নতুন করে আবার অন্য কোনো ইঞ্জিন তৈরি করার কর্মসূচি হয়তো গ্রহণ করবে। এছাড়া ডিআরডিও অথরিটি বলেছিল যে এই কাভেরি জেটে এখন যেটি আছে এটিকে আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের সাথে বা আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেলের সাথে অ্যাটাচ করবে, এবং সেটির ব্যাপারে কাজ করতেছে। তার মানে কাভেরি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে হালতেজাজের সাথে অ্যাটাচ করার জন্য বা ব্যবহার করার জন্য, সেটিকে অফিসিয়ালি তারা না করে দিয়েছে, এবং এখন যেই অবস্থা আছে কাভেরি জেট সেটিকে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোনের সাথে অ্যাটাচ করবে এবং ব্যবহার করার জন্য পরিকল্পনা করতেছে। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। আর এছাড়া আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর দেশের বাইরে অ্যারোনটিক্যাল বা এভিয়েশন রিলেটেড পড়াশোনা করার জন্য আমাদের এভিয়ান এরোস্পেস এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার ব্লগ ভিডিও দেখতে আমার ব্লগ চ্যানেলটি ঘুরে আসতে পারেন, রুহুল আমিন রানা ব্লগস। তো সবাইকে আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।